এই গরমে একবারে ঠান্ডা তরমুজ খেতে কার না ভালো লাগবে? তরমুজ যেমন সুস্বাদু, দেখতে সুন্দর এবং তারই সাথে এর কিন্তু রয়েছে ভীষণ উপকারী সব গুণাগুণ। তরমুজ খাওয়া তো খুবই উপকারী সামার সিজনে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিন ব্রাইটেনিং একটা ফেস মাস্ক যেটা এই তরমুজ দিয়ে তৈরি। উইদাউট এনি ফার্দার অ্যাডো লেটস গেট স্টার্টেড। আপনি কি জানেন তরমুজের রসে আছে ম্যালিক অ্যাসিড, যেটা খুব জেন্টল এক্সফোলিয়েটর, অর্থাৎ আমাদের ত্বকের উপরের মৃত কোষগুলোকে খুব জেন্টলি রিমুভ করতে এটা সাহায্য করে। এর জন্য আপনাকে আর কিছুই করতে হবে না, এক পিস তরমুজ নিয়ে যেটা খাচ্ছেন সেটাই মুখে রাব করে সুন্দর করে কিছুক্ষণ অপেক্ষা করে পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে। যেহেতু এটা খুব ভালো ম্যালিক অ্যাসিড এক্সফোলিয়েশন হিসেবে কাজ করবে, এটা কিন্তু স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আনতে খুব ভালো কাজ করবে। ট্রাই ইট আউট। এবার চলুন খুব কার্যকরী একটা স্কিন গ্লোয়িং ফেস প্যাক তৈরি করি তরমুজ দিয়ে। লেটস গেট স্টার্টেড। নিয়ে নিচ্ছি এক চামচ টক দই। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড কিন্তু স্কিন ক্লিয়ার করতে খুব ভালো কাজ করে। এটা ওপেন পোর্সের সমস্যা দূর করে, পিগমেন্টেশনের সমস্যা দূর করে, অ্যাকনি পিম্পলের জন্য খুবই ভালো কাজ করে এবং স্কিন টাইটেনিং একটা খুব ভালো এজেন্ট হিসেবে টক দই কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে অ্যাড করছি এক দুই পিস তরমুজ। আপনার প্রয়োজন বুঝে পরিমাণটা কম বেশি করতে পারেন। একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এতে আরেকটা ইনগ্রিডিয়েন্ট দিব যেটা স্কিনের রিঙ্কেল কমাতে খুবই ভালো কাজ করে, সেটা হচ্ছে ভাত। ভাত খাওয়ার সাথে সাথে রূপচর্চায় কিন্তু এর ব্যবহারটা কোরিয়ানরা বহু দিন ধরে করে আসছে এবং খুব কার্যকরী রেজাল্ট পাচ্ছে। সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে একটা পরিষ্কার পাত্রে এটি ঢেলে নিব। এইবার ফেস মাস্ক ব্যবহারের পালা। অবশ্যই যেই ব্রাশটা দিয়ে ফেস মাস্কটি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু পরিষ্কার হতে হবে। আপনার মুখটি ধুয়ে মুছে নেবেন। সবসময় মনে রাখবেন ফেস মাস্ক ব্যবহার করতে হবে ড্যাম্প ফেসে, একদম শুকনা মুখে ফেস মাস্ক ব্যবহার করবেন না। এরপরে ফেস মাস্কটা সুন্দর করে ফুল মুখে স্প্রেড আউট করব এবং গলাতেও অ্যাপ্লাই করব। এই ফেস মাস্কটা আপনি ফুল বডিতেই ব্যবহার করতে পারেন, বিশেষ করে হাতে এবং হাতের কনুইতে ব্যবহার করতে ভুলবেন না, কারণ এটা যেমন আপনার স্কিনকে হাইড্রেশন দিবে, এটা খুব জেন্টলি আপনার ত্বককে এক্সফোলিয়েট করবে এবং একই সাথে ভীষণ ময়েশ্চারাইজড করবে, যেহেতু এতে টক দই ব্যবহার করা হয়েছে, ভাত ব্যবহার করা হয়েছে। অবশ্যই যে কোনো DIY ফেস প্যাক বা ফেস মাস্ক ব্যবহারের আগে কানের পাশে অথবা গালের একটা সাইডে ছোট্ট একটা অংশে লাগিয়ে 2 থেকে 5 মিনিট অপেক্ষা করে দেখবেন কোনো অ্যালার্জিক রিয়াকশন আসছে কি না, কারণ এক একজন মানুষের স্কিন টাইপ এক এক রকম। হয়তো কোনো ইনগ্রিডিয়েন্ট আপনার ত্বকে স্যুট নাও করতে পারে, তাই অবশ্যই প্যাচ টেস্ট করে যে কোনো DIY ফেস মাস্ক ব্যবহার করা উচিত। এবং এটা অনেকক্ষণ রাখার কোনো দরকার নাই বা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। 15 মিনিট থেকে 20 মিনিট হাইয়েস্ট রেখে এটা সুন্দর করে ওয়াশ করে ফেলবেন। এরপরে ফেস ওয়াশ ব্যবহারের কোনো প্রয়োজন নাই তৎক্ষণাৎ, পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই ফেস মাস্ক তুলে সুন্দর কোনো হাইড্রেটিং টোনার অথবা একটা ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না। সো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে লিখে জানাবেন এবং এই DIY ফেস মাস্কটি ট্রাই করতে ভুলবেন না ফর হেলদি গ্লোয়িং স্কিন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।